পাপায়ন টুটু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটা খুব জনপ্রিয় একটা রেসিপি। তো রেসিপিটা হচ্ছে আজকে গোলমরিচ চিকেন। তো আজকে আর খুব একটা কথা বাড়াবো না, চটপট চলুন শুরু করা যাক রেসিপিটা। গোলমরিচ চিকেন বানানোর জন্য যেই যেই উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আপনাদের আগে দেখিয়ে দিই। খুব কম উপকরণেই কিন্তু এই রেসিপিটা বানানো সম্ভব। তো আমি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 1 কেজি চিকেন, যেটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেট করার জন্য কী কী দিয়েছি আমি আপনাদের বলে দিই রেসিপিটার মধ্যে। প্রথমে আমি দিয়েছিলাম স্বাদ মতো নুন, একটু লেবুর রস, লেবু আপনি পাতি লেবু হাফটা অর্ধেকটা সমান পাতি লেবু দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। আর তার সাথে দিয়েছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এটা আপনার আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কেটে নিয়েছি, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ এবং তার সাথে আমি 15টা মতো কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে একটা ফ্রাই করে নিয়েছিলাম, হালকা তেলে ফ্রাই করে নিয়েছি। কিছুটা পরিমাণ টক দই, আদা রসুন পেস্ট, একটু মাখন বা বাটার আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এই রেসিপিগুলো, এই উপকরণগুলো দিয়েই এই রেসিপিটা তৈরি করা সম্ভব। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। সবার প্রথমে কড়াইতে আমি কিছুটা সাদা তেল অ্যাড করলাম। এইবার আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা আমি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইবার আমি এর মধ্যে দিলাম 2টো দারচিনি, একটু এলাচ আর 4-5টা লবঙ্গ। এইবার আমি এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। মশলা থেকে একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এবার আমি ম্যারিনেট করে দেখা যায় চিকেনটা আছে, সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ভালো করে চিকেনটাকে আমি ভালো করে মেরে নেব, যাতে পুরো বাটারটা এর গায়ে লেগে যায়। এই রেসিপিটা খুব জনপ্রিয় একটা রেসিপি, আপনারা রেস্টুরেন্টে গেলেই হয়তো এইটার নাম শুনতে পাবেন। তো এই রেসিপিটা বেঙ্গালি ট্র্যাডিশনাল একটা রেসিপি, খুব ফেমাস, আপনারাও বাড়িতে ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। এইবার আমি এর মধ্যে আদা এবং রসুনের পেস্ট অ্যাড করবো। কিছুটা পরিমাণ প্রথমে আদা পেস্ট দিলাম আর কিছুটা রসুনের পেস্ট দিলাম, দিয়ে এবার আমি এটাকে ভালো করে আবার নাড়তে থাকি। এইবার আমি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা অ্যাড করলাম। এক্ষেত্রে আমি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, যেটা আমি এর মধ্যে মিশিয়ে ভালো করে আবার নেড়ে নেব। অলরেডি কিন্তু একটা সুন্দর গোলমরিচের গন্ধ বেরিয়েছে, একদম ইউনিক টাইপের একটা রেসিপি, যেটা সচরাচর আপনারা খুব একটা দেখতে পাবেন না। কলকাতার বেশিরভাগ রেস্টুরেন্টে দেখবেন এই রেসিপিটা সব থেকে বেশি চাহিদা। এইবার আমি এর মধ্যে একটা পেস্ট আমি দিয়ে দিচ্ছি। পেস্ট হচ্ছে, আপনাকে বলে দিই, আপনাদের প্রথম উপকরণ যখন দেখিয়েছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম যে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা ভেজে রেখেছিলাম, তার সাথে 15টা মতো কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা
আর তার সাথে আমি 3 চামচ মতো টক দই নিয়ে একসাথে একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবার নাড়তে থাকবো। পুরো রান্নাটাই কিন্তু আমি একদম স্লো ফ্লেমে করব এই রান্নাটা। আর আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে এই রান্নাটাই কিন্তু আমি একটু জল ইউজ করব না আলাদা করে, চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলটাতেই কিন্তু এই রেসিপিটা রান্না হবে। দেখুন চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে গেছে, এইবার আমি এর মধ্যে একদম সামান্য নুন অ্যাড করব। নুনটা আমি স্বাদ মতো দেবো এবং খুব কম দেবো এই কারণে, কারণ এই ম্যারিনেটের সময় ওই সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম। আর যেহেতু আমি টক দই ইউজ করেছি, টক দইয়ে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি অ্যাড করলাম, যেটা সম্পূর্ণ অপশনাল, যেটা আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। এইবার আমি আবার পুরো মশলাটা বা পুরো ঝোলটা আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। এইবার আমি এটা ঢাকনা দিয়ে চেপে দেবো এবং 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেবো। ফিরে আসছি 10-15 মিনিট পর। 15 মিনিট পর ফিরে এলাম, এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম আর সবশেষে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে এইবার আমি এটাকে আবার নেড়ে নেব। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব, তারপর আমি একটা বাউলে নামিয়ে নেব। গোলমরিচ চিকেনের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।